নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পটলের দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, পটলের অনেক রেসিপিই তো আমরা খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। দেখে নিন তাহলে আজকের ভিডিওটি। পটলের এই রেসিপিটার জন্য এখানে আমি 6-7টা পটল নিয়েছি, আর পটলগুলোর গাটা ভালো করে চেঁচে নিলাম ছুরি দিয়ে। আপনারা কিন্তু বটি দিয়েও ঠিক এভাবে চেঁচে নিতে পারেন। তারপরে অর্ধেক করে পটলগুলো সব কেটে নিচ্ছি। প্রত্যেকটা পটলকেই এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে তিনটে আলুকে বড় বড় টুকরো করে এরকম কেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। পটলগুলোকে এবার বেশ লালচে করে ভেজে নেব। আর এই পটল ভাজবার সময় নুন হলুদ কিন্তু কিছুই দিইনি। নুন হলুদ ছাড়াই পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো তুলে নিচ্ছি। সব পটলগুলোকেই ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে ভেজে নিচ্ছি আলুগুলো। ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলুটাকেও কিন্তু লবণ হলুদ কোনো কিছু ছাড়াই শুধুই ভেজে নেব লালচে করে। আলু ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, আর এখানে 10-12টা কাজু, আর 8 থেকে 10টা কিশমিশকে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই জল সহ মিক্সির জারের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। এখন এই সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আলুটাও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 1 টুকরো লবঙ্গ দিলাম, 1/2 চামচ সাদা জিরে, 1টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম। আর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ফুটে উঠলে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলা দিয়ে এইভাবে একবার পটল আলুর কোরমা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা আমি পটল আলুর কোরমাই বানাচ্ছি। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন, মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে কিন্তু এখন একদম তেল ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই করে দিতে হবে, যেহেতু টক দই দিয়েছি। চিনিটা না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটা দিয়েও মশলার সঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নিলাম। এখন আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। পটল আলু এবারে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখনও যারা ভিডিওটি দেখে একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটল আলু মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট ধরে কিন্তু পটল আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। গরম জলটা দিলে রেসিপিটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আরও 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, কেননা লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। তাই লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এখন তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর পটল তো সিদ্ধ হয়েই গেছে। রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়েছে। এবার নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের পটল আলুর কোরমা কিন্তু এখন একদম রেডি। গরম গরম পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল পটল আলুর কোরমা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।